মসকলি মসকলি মটকলি মটকলি। বাসস্থান বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজা এবং পুত্র বায়ুর সঙ্গে নতুন বাড়িতেই উঠতে চলেছেন অভিনেত্রী। তবে বাড়িটি সোনম কেনেননি, পেয়েছেন উপহার হিসেবে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সোনমের বিলাসবহুল নতুন বাড়িটি লন্ডনে। অভিনেত্রীকে সেটি উপহার দিয়েছেন তার শ্বশুর হরিশ আহুজা। জানা যায়, সোনমের জন্য ওই বাড়িটি কিনতে $27 মিলিয়ন খরচ করেছেন হরিশ। বাড়িটি সংস্কারের কাজ চলছে, কাজ শেষে সোনম ও আনন্দ ওই বাড়িতেই উঠবেন। বহুমূল্য বিলাসবহুল বাড়িটি কেনার পরই সোনমের শ্বশুর হরিশকে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। হরিশ পেশায় একজন শিল্পপতি, পিতার পদাঙ্ক অনুসরণ করে একই পেশা গ্রহণ করেছেন সোনমের স্বামী আনন্দ। লন্ডনে যে বিলাসবহুল বাড়িটি সোনম ও আনন্দকে হরিশ উপহার দিয়েছেন, সেটি 20,000 বর্গফুট জুড়ে তৈরি বলে জানা গেছে। 8 তলার এক অংশে থাকবেন সোনম আনন্দ দম্পতি, বাকি অংশে আলাদা ফ্ল্যাট নির্মাণ হবে। দীর্ঘ সম্পর্কের পর 2018 সালে গাঁট ছড়া বাঁধেন সোনম ও আনন্দ। বিয়ের কিছুদিন পরই স্বামীর সঙ্গে লন্ডন চলে যান সোনম, সেখানে পাকাপাকি ভাবে সংসার পাতেন অভিনেত্রী। বিয়ের 4 বছর পর পুত্র সন্তানের জন্ম দেন সোনম। শিবলি আহমেদ, কালবেলা।